ইউনিফর্ম টি পোশাক আছে। ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে। যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মন খারাপ। এই পোশাক নিয়ে আমরা আর ব্যবহৃত যাইব না। তাদের দাবিদাওয়া গুলো পড়েছে। অনেকগুলো জেনুইন দাবিদাওয়া আছে, কিছু তো রংটাম দাবিদাওয়া আছে। আমি প্রবেশ করেছি दैट সবকিছু আমরা দেখ কিছু কিছু জিনিস তো এখনি করা যাবে। এটুকু যে জিনিস লং টার্ম করা যাবে তবে হ্যাঁ পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে পুলিশের যতখানি না দোষ তার সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেট এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয় পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না আমি ইভেন স্টুডেন্ট কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমিও পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন আমি হয়তো আগামী সপ্তাহে এই সপ্তাহে আমি পুশ পাবো না আগামী সপ্তাহে আমি সাথে লাঞ্চ করব আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে এবং পলিটিক্যাল পার্টির নিচে না পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে এটা হচ্ছে মুদ্রার কথা আমরা ডিসাইড করেছি আমরা ইনভেস্ট করছি যে রংপুরের মামলাতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং অতি সত্তর হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা ওসিকে সাসপেন্ড করেছেন ওনারা অলরেডি